কোটি কোটি বছরের পুরানো সংস্কৃতি ও পরম্পরায় ভরা এই ভারতবর্ষে আজও অনেক মঠ ও মন্দির আছে যার স্পেশালিটি মানুষজনকে ভাবিয়ে তোলে। সেটা ঐতিহাসিক পুরীর জগন্নাথ মন্দির হোক, যেখানে মন্দিরের চূড়ায় লাগানো পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে, অথবা ভগবানের দেশ দক্ষিণ ভারতের কেরালা রাজ্য হোক, যেখানে এমন একটা মন্দির আছে যাকে 70 বছর ধরে রক্ষা করে আসছে একটা কুমির, যে কিনা সম্পূর্ণ নিরামিষাশী। কিন্তু দুঃখের কথা হলো, মন্দিরকে রক্ষা করা সেই নিরামিষাশী কুমিরটি সম্প্রতি পৃথিবী ছেড়ে চলে গেছে। কুমিরের নাম শুনলে মানুষ ভয়ে শিউরে ওঠে। এ এমন খতরনাক জীব যে মাংস ছাড়া আর কিছুই ভালোবাসে না, আর নিমেষের মধ্যে একটা মানুষকে খেয়ে ফেলার ক্ষমতাও রাখে। তা সত্ত্বেও এরকম ভয়ানক জীবকে কেরলের কাসারগড় জেলার অনন্তপুর গ্রামের ঐতিহাসিক মন্দিরে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ এই কুমিরটি ছিল স্পেশাল। এ এমন একটি কুমির যে বিগত 70 বছরেরও বেশি সময় ধরে ভগবান বিষ্ণুর এই লেক মন্দিরটিকে রক্ষা করে এসেছে, কিন্তু কোনো মানুষকে আজ পর্যন্ত কোনোদিন ক্ষতি করেনি, কারণ কুমিরটি ছিল নিরামিষাশী। মন্দিরে দর্শনের জন্য অনেক দূর দূর থেকে ভক্ত আসে এবং এই পবিত্র লেকে স্নান করে, কিন্তু এই 70 বছরেও কোনোদিনও বাবিয়া নামে এই কুমিরটি কোনো ভক্তের ক্ষতি করেনি। বাবিয়া নামের এই কুমিরকে স্থানীয় রক্ষক ও ভগবানের দূত মনে করা হতো। আর খাওয়ার ব্যাপারে বলতে গেলে, এই মন্দিরে আসা ভক্তের দেওয়া প্রসাদ খেয়েই থাকত বাবিয়া। এছাড়া চাল দিয়ে বানানো হতো বিশেষ ধরনের খাবার, যা তার ছিল প্রধান খাদ্য। কেরলের এই একমাত্র ঝিল মন্দির সম্পর্কে কথিত আছে যে বিগত 150 বছর ধরে কুমির এই মন্দিরে রক্ষা করে আসছে। এখানকার লোকেরা মনে করে যে কোনো কুমির যদি মারা যায়, তাহলে সেই কুমিরের শূন্যস্থান পূরণ করার জন্যে ওই লেকে আর একটা কুমির ঠিক চলে আসবে। এখানকার লোকেরা বিশ্বাস করে বাবিয়া হয়তো 70 বছর সেবা করে চলে গেছে, কিন্তু তার জায়গায় আর একটা কুমির ঠিক চলে আসবে। মন্দিরের সাথে কুমিরের সম্পর্ক সম্বন্ধে কিছু অজানা কথা। পুণ্যার্থীরা মন্দির পরিদর্শনে এলে তখন যদি কুমির দেখতে পান, সেটা শুভ বলে মনে করা হয়। স্থানীয় মানুষেরা কুমিরকে ভগবানের দূত বলে মনে করেন। এটা বিশ্বাস করা হয় যে যদি কোনো কিছু খারাপ ঘটনা মন্দিরের চত্বরে ঘটতে পারে এমন হয়, তখন কুমির আগে থেকেই জানান দেয়। যদি এলাকায় বৃষ্টি কম হয় বা বেশি হয়, তা সত্ত্বেও লেকের জলস্তর একই থাকে। ভগবানের প্রসাদ কুমিরকে খাওয়ানোর অনুমতি একমাত্র মন্দির কর্তৃপক্ষের হাতে আছে। দুপুরে বাবিয়া পূজার চাল ও গুড়ের তৈরি প্রসাদ খায়। প্রচলিত কথা অনুযায়ী 1945 সালের দিকে এক ইংরেজ সিপাহী এই লেকের কুমিরকে গুলি করে মেরে ফেলেছিল। পরের দিন যখন সেই ব্যক্তি লেকের ধারে আসে, তখন কুমিরটিকে জীবিত অবস্থায় দেখে। অল্প সময়ের মধ্যে সাপের ছোবলে ব্যক্তিটি মারা যায়। স্থানীয়রা মনে করে যে সাপের দেবতা অনন্তনাগের এটা প্রতিশোধ ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।